আমি ভীষণ ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য, কারণ এর মধ্যে আছে যে পুরো 5000 টাকা গেল ফোন, পুরো ফ্ল্যাটলি রাস্তার উপরে পড়েছে যার জন্য। হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। মানে আমার দুদিন যা গেল, আমার না অ্যাকচুয়ালি আমাদের, আমার আর মায়ের, ঠিক আছে? কারণ আমি লাস্ট যে ব্লগটা করেছি ছিল, মানে যে দাদার বিয়ে ছিল সেখানে গেছিলাম, তো তারপরে কি হয়েছে, দুদিনের মধ্যে আমি ভিডিও এডিট করেছি, পোস্ট করেছি। তো যেদিনকে পোস্ট করেছি বিকেলবেলা, তো সেদিনকে রাত্রেবেলাতেই আমি আর মা কোথায় একটা গেছিলাম, একটা দোকানে গেছিলাম, তো সেখান থেকে রিটার্ন করে আসছিলাম, ঠিক আছে? এবার আমি, মা আমাকে ধরেছিল আর আমার ফোনটা ছিল মায়ের হাতে, মানে বাড়িটা তালা দেওয়া ছিল, চাবি ছিল আর ফোন ছিল মায়ের হাতে। এবার বাইচান্সলি কি হয়েছে যে অনেকটা জায়গা না ভাঙা ছিল রাস্তার, যেখানটা ইট দেওয়া ছিল, এবার মায়ের জুতোটাও ইটের ফাঁকে ঢুকে যায়, যখন ওটা ঢুকে যায় তো মা সেটা মানে বুঝতে না পেরে পড়ে যায়, ঠিক আছে? আবার পড়ে যে গেছিলো মানে খুব সিরিয়াসলি পড়ে গেছিলো, মানে আমার ফোনটা পুরো ফ্ল্যাটলি রাস্তার উপরে পড়েছে, যার জন্য ফোনের যে এলসিডি স্ক্রিন সেটা পুরো ভেঙে গেছিলো। প্লাস মায়ের যেহেতু আগের থেকে আর্থ্রাইটিসের প্রবলেম, মানে মায়ের একটু হাঁটতে সত্যি খুব সমস্যা হয়, ঠিক আছে? তো ব্যাপারটা তো আনসার্টেনলি হয়ে যায়, মানে একদম আনএক্সপেক্টেড ব্যাপার যেটা হয় না, তো সেটা তো। তারপরে বাড়িতে আসলাম, ফোন তো মানে তখন আর দেখছি না যে কী অবস্থা না কি। তারপরে মাকে পাই, বরফ টরফ দিলাম, তো দেখলাম যে আস্তে আস্তে স্টেবল হচ্ছে। যাই হোক, মানে আজকে আমি ব্লগটা করছি যে ফোনটা তাহলে কী করে ঠিক হলো। তারপরের দিন গেছি কৃষ্ণনগর, কৃষ্ণনগর স্যামসাং কেয়ারে ফোনটা গিয়ে আবার, মানে আমার সিরিয়াসলি কী বলবো, যে পুরো 5000 টাকা গেল ফোন এলসিডি স্ক্রিনটা চেঞ্জ করতে হলো। এবার ধরো অতটা টাকা দিয়ে এখন ফোন কিনবো, আর আমার ফোন ছাড়া তো ব্লগ করার কোনো উপায় নেই, আমি ফোনেই শ্যুট করি, তো কী করা যাবে যে এখন আবার ফোন কিনবো? ঠিক আছে, দরকার নেই, তো আপাতত এটা ঠিক করে আনি। তো যাই হোক, 5000 টাকা গেল, এলসিডি স্ক্রিনটা ঠিক করে নিয়ে আসলাম। তো আমি এখন যে কথা বলছি, তারপরের দিন মানে কালকে আমি ফোনটা ঠিক করে নিয়ে আসলাম আর আজকে আমি শ্যুট করছি। তো ব্লগটা আজকে স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ সকালবেলা ব্রেকফাস্ট রেডি করেছি, আমরা তিনজন খেয়েছি, তারপরে আজকে আবার দিদি পুচকু আসবে, ঠিক আছে? আর এখন আমি মাকে নিয়ে যাবো হচ্ছে এক্সরে করাতে, কারণ এক্সরে করিয়ে নেওয়াটা বেটার, বাইচান্সলি যদি কিছু হয় আর কি, তো রিস্ক নিয়ে লাভ নেই, এক্সরেটা করাতে যাবো। আর যেহেতু দিদি পুচকু আসবে, তো একটু মানে চিকেন রান্না হবে, একটু রাইস রান্না হবে, সেই প্রিপারেশনটা আমি রেডি করে রেখে দিয়েছি, যাতে আমি চট করে এসে রান্নাটা করতে পারি, ঠিক আছে? তো যার জন্য আমার ব্লগটা শুরু করতে দেরি হয়ে গেল। তো চলো ব্লগটা স্টার্ট করি, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমার প্যাকড আপ শিডিউল আছে, আজকে অনেকগুলো কাজ করতে হবে পরপর, যাই হোক আস্তে আস্তে করবো। তো এখন নিচে গিয়ে মাকে নিয়ে আগে এক্সরেটা করিয়ে আনি, দেখি যে আদৌ যদি কিছু থাকে বলা যায় না। মাকে নিয়ে জাস্ট বাড়িতে আসলাম, এখন চেঞ্জও করে নিয়েছি, একটু পরে আমি রান্নাটাও বসাবো, কারণ দিদি পুচকুরা হয়তো চলে আসবে, আর পুচকু চলে আসলে তারপর আমার একটা কাজও হবে না, ঠিক আছে? তো যাই হোক, মায়ের কিছু হয়নি, মানে পড়ে যাওয়ার দরুন চিড় খাওয়া বা যাই হোক হাড়ের কোনো চোট লাগা সেসব কিছুই হয়নি, মানে লাকিলি হয়নি। মানে এদিকে এত বেশি টেনশন হচ্ছিল যে কী হবে কি না হবে, কারণ মা বলছিল যে কিছু হয়নি, যে মা কমফোর্ট আছে, অসুবিধা হচ্ছে না, তবু বলা যায় না, ঠিক আছে? যেহেতু বাইরে থেকে সব জিনিস তো বোঝা যায় না, তো একটা টেনশন তো কাজ করছিলই। তো যাই হোক, মানে মায়ের কিছু হওয়া মানে এই মুহূর্তে আমার মানে কি বলবো তোমাদের, হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না যে আমার কাছে মা মানে ঠিক কতখানি বা কী। যাই হোক, মানে আমার কাছে এখন মা বাবা হয়ে গেছে আমার বাচ্চা, সিরিয়াসলি বলতে গেলে। জানি না কথাটা তোমরা কীভাবে নেবে, কারণ আমি তাদেরকে বাচ্চার মতোই ট্রিট করি, মানে টাইম টু টাইম খাওয়া দেন ওষুধ সমস্তটাই আমার নখদর্পণে থাকে। মানে কিছু যদি এদিক থেকে ওদিক করে মা বাবা, তাহলে আমারই মাথা গরম হয়ে যায় যে কেন এটা করলে না, কেন ওটা করলে না। এই মুহূর্তে আমি জানি যে আমার জন্য কেউ যদি থাকে সেটা হচ্ছে শুধুমাত্র আমার মা আর বাবা। হ্যাঁ, লাইফে পরবর্তী ফেজে যে আসবে সে তো অবভিয়াসলি থাকবেই সারা জীবনের জন্য, এই মুহূর্তে মা আর বাবার উপরে কিছু নেই, এই মুহূর্তে না হয়তো গোটা জীবনেই নেই, কারণ তাদের জন্যই পৃথিবীতে আসা। যাই হোক, তো চলো এখন তাদের নিচে যাবো, নিজে গিয়ে রান্নাটা কমপ্লিট করবো, দেন দেখি দিদি পুচকু চলে আসবে। রান্নার ক্লিপ তোমাদের দেখাবো না, কারণ রান্নার ক্লিপ দেখালে তোমরা বোর হয়ে যাও, কেন কি জানি। তো রেডি হয়ে গেলে তারপরেই দেখাবো, চলো। আমি বাইরে আসলাম একটু রোদ পোহাতে, আর দেখছি রাস্তায় বাচ্চারা কি সুন্দর র্যাকেট খেলছে, বাট আমি খেলতে পারবো না, পায়ে একটু লাগা আছে, কিন্তু তোমাদের আমি ক্লিপটা দেখাই চলো। মানে সিরিয়াসলি নিজেরও খেলতে এত ইচ্ছা করছে, বাট কি করা যাবে এখন খেলতে পারবো না। আর শীতকাল কিন্তু ইনকমপ্লিট উইদাউট র্যাকেট খেলা, যাই বলো আর তাই বলো, মানে পিঠে পুলি পায়ে সব একদিকে, আর কিন্তু রাত্রেবেলা র্যাকেট খেলার ওই আনন্দ আর একদিকে, যদি একমত হয় কমেন্ট করে জানিও। যাই হোক, তো চলো তোমাদের দেখাই।
তো বাচ্চা কাচ্চা তো দারুণ সুন্দর খেলছে। যাই হোক এখন ঘরে যাব, ঘরে গিয়ে বাবা ডাকছে যে এই আমি নবদ্বীপ যাব, তোকে ফর্দ করতে বললাম না, মুদিখানা আনতে হবে। তো এখন সেই স্লিপটা বাবাকে পরে দেবো, তাহলে বকা খাবো। যাই হোক বাবা চলে গেছে নবদ্বীপ, আর এই মুহূর্তে আমার আর কোনো কাজ নেই, কিন্তু এখন যেটা মেইন কাজ সেটা হচ্ছে আমার ফুট স্পা করতে হবে, মানে নিজের পেডিকিউর এখন নিজেই করতে হবে। কারণ কি আমার পায়ের হালাত মানে শীতকাল হলে জানি না কেন এত খারাপ হয়ে যায়, সিরিয়াসলি। যাই হোক তোমার নিজেকে টাইম কিন্তু নিজেকেই দিতে হবে, যত কাজ থাকুক যাই থাকুক তারপর দিনের কিছুটা সময় কিন্তু শুধুমাত্র তোমার নিজের জন্য হওয়া উচিত। এই টাইমটাই সম্পূর্ণ তুমি নিজের জন্য দিতে পারবে, যেমন তুমি নিজের জন্য কিছু লিখতে পারো বা নিজের যেটা পছন্দ সেটা করতে পারো, বা তোমার নিজের কিছু ফিউচার প্ল্যান থাকলে সেই টাইমটা সম্পূর্ণ ভাবতে পারো, মানে একটা টাইম যেটা হচ্ছে সম্পূর্ণ তোমার নিজের, দিনের মধ্যে এরকম কিছুটা টাইম রেখেই দিতে হয়। তো যাই হোক এখন তাড়াতাড়ি আমি এখন নিজেকে টাইম দেবো, ঠিক আছে চলো। আমি যেভাবে পা ক্লিন করি সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি গরম জল নিয়েছি, উষ্ণ গরম জল। তো তার মধ্যে আমি ফার্স্টে দেবো হচ্ছে নুন, মানে প্রায় বড় এক টেবিল চামচ নুন দেবো, আর দেবো বেকিং পাউডার এই মোটামুটি হাফ টেবিল চামচের মতো, আর দেবো শ্যাম্পু। তোমরা যে যে শ্যাম্পু ইউজ করো সেটা দিতে পারো। এটাকে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে, তার মধ্যে এখন এই পা দিয়ে সুন্দর করে বসে থাকতে হবে। 15 মিনিট অবধি পাটা ভিজিয়ে রাখতে হবে, তারপর এই জাতীয় কিছু দিয়ে তোমাদের বড়িটা ভালো করে ঘষে নিতে পারো, প্লাস নখগুলোও মানে নেল কাটা দিয়ে কেটে নিতে পারো, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে পেডিকিউর তোমরা বাড়িতেই করতে পারবে। আমি বাড়িতেই করি লাস্ট 3-4 বছর ধরে, কারণ পায়ের লাস্ট তিন চার বছর ধরে পায়ের হালাত খুব খারাপ হয়ে যাচ্ছে জানি না কেন, তো এটা করতে হয় আর কি, তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। আর এখন ওয়েট করতে হবে 15 মিনিট। আমার স্নান করা হয়ে গেছে, এখন বাইরে এসেছি রোদে, আর আমার পা একদম ঝকঝকে টকটকে হয়ে গেছে, তাই এখন নেল পলিশ পরবো, আর মাকেও নেল পলিশ পরিয়ে দেবো। অল রাইট, তো দিদি বুঝকুড়া চলে এসেছে। হাই বল, হাই বল, হাই বল, বল হাই, হাই, হাই কর, হাই কর, হাই কর, হাই কর, হাই, হাই, হাই। ওরে ভালো আছি। বল কেমন আছিস বল। খুব ভালো। খুব ভালো, পড়াশোনা কেমন চলছে? ভালো। তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও তো। আমি তুই পড়ো কোন স্কুলে পড়ো বলে দাও। নারদা শিশু চিত্র। আচ্ছা, গুড আফটারনুন এভরিওয়ান। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট, আর এখন আমি বেরোচ্ছি একটু নবদ্বীপ যাবো, কারণ হচ্ছে ওষুধের অর্ডার দেওয়া আছে। এবার যেটা ব্যাপার, আমরা হচ্ছে যে অ্যাপটা থেকে ওষুধটা নিই, মানে একটু ডিসকাউন্ট পাওয়া যায় আর কি, 18% ডিসকাউন্ট পাওয়া যায় সস্তা সুন্দর অ্যাপটা। তো সেটা হচ্ছে আমাদের এখানে এখনও অবধি চালু নেই, ঠিক আছে। তো ওটা ব্যাপারটা যেহেতু নবদ্বীপ কাছে, তো নবদ্বীপটা আবার নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে যায়, তো আমাদেরটা সেই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ে, তো তাই সেটা হোম ডেলিভারিতে হবে না, আমাকে এখন নবদ্বীপ গিয়ে ওষুধটা নিয়ে আসতে হবে। তো তার এখন বেরোবো, মানে ফোনও করেছিল, চলেও এসেছে, চলো বেরোনো যাক। অল রাইট, ওষুধ তো নিয়ে চলে এসেছে, এখন মিন্ত্রা থেকে দুটো পার্সেল এসেছে, সেগুলো তোমাদের আনবক্সিং করে তোমাদেরও দেখাবো, আর আমি দেখার জন্য ভীষণ এক্সাইটেড দেখাচ্ছি। গুড ইভিনিং, তো ওষুধ নিয়ে তো চলে এসেছি, আর কোথাও বেরোলে চুলের কি হাল হয় দেখো, চুলে এখন আর হাত দিতে পারছি না, মানে এতটাই লাগছে, কালকে আবার শ্যাম্পু করলে তারপরে যাই হোক ঠিক হবে। তো এখন বসলাম যে কারণে যে তোমাদের বললাম যে মিন্ত্রা থেকে যে পার্সেলটা এসেছে সেটা আমি এখন আনপ্যাক করবো, আমি এখনও নিজেও দেখিনি, দুপুরে এসেছে,
দুপুরে এসেছে, এবার ভাবলাম যে আমি তখন আনপ্যাক করব খাওয়া দাওয়ার পরে, কিন্তু তারপর যেহেতু ওই ওষুধটা আনতে হলো, তার সন্ধে লেগে গেল, এসে সন্ধে পুজো দিলাম, আর যাই হোক আর আনপ্যাক করা হয়নি। এখন তোমাদের সামনে ব্যাপারটা আনপ্যাক করবো, আর আমি ভীষণ ভীষণ এক্সাইটেড এটা দেখার জন্য, কারণ এর মধ্যে আছে ল্যাভির একটা ব্যাগ। আমি অ্যাকচুয়ালি ব্যাগিট ইউজ করতাম, ঠিক আছে, তোমরা আমার কাছে যে বড় হ্যান্ড ব্যাগটা দেখো সেটা অ্যাকচুয়ালি ব্যাগিটের, ঠিক আছে, নো ডাউট কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো, কারণ আমি লাস্ট ওটা 4 বছর ধরে ইউজ করছি, খুব খুব ভালো, ঠিক আছে। তো তারপরে ল্যাভির ব্যাগ আমার ইউজ করা হয়নি, আরও আছে আছে ব্যাগিটের আমার হ্যান্ড ব্যাগ দুটো আছে, প্লাস পার্স একটা আছে, আরও এক্সট্রা পার্স তো আছে, ঠিক আছে। তো ল্যাভি যেহেতু ইউজ করিনি, তো তার জন্য আজকে আমি ল্যাভিটা অর্ডার দিলাম, এখন দেখি ব্যাপারটা কী বেরোয় আলটিমেটলি, আনপ্যাক করা যাক, চলো। আমি ব্যাক ক্যামেরায় পুরোটা ভালো করে দেখাচ্ছি, বাট সিরিয়াসলি ভালো লাগছে। তো এই স্লিংটাও আছে, যদি ইচ্ছা করি আমি সেটা লাগাতেও পারি। তো আমি আর একটা যেটা অর্ডার দিয়েছিলাম, তোমাদের বললাম না যে বোটের ইয়ারবাড আমার ভীষণ ভালো লেগেছে, তো গিফট পারপাসে আমি এটা কিনেছি, তো এটাও তোমাদের আনপ্যাক করে দেখাচ্ছি। আমি এখন আনপ্যাক করিনি এটা, তো অ্যাকচুয়ালি আমার বোটের ইয়ারবাড ইউজ করে এতটাই ভালো লেগেছে যে মনে হলো যে বোটের ইয়ারবাড যদি আমি কাউকে গিফটও করি তাই ভালোই হবে। দিস ইজ দ্য প্যাক, অর্ডার দিয়েছিলাম দুটো চলে এসেছে, তো এখন অ্যাকচুয়ালি নিচে যাব, নিচে গিয়ে বেরোবো, কারণ তোমাদের বললাম যে কীর্তন শুরু হয়েছে, সেটা মানে সন্ধ্যা আরতি যে ব্যাপারটা হয় না শুরুর আগে, তো সেটা হবে অ্যাকচুয়ালি 7টা থেকে, তো এখন যেহেতু 6:30 বাজে তাড়াতাড়ি রেডি হবো, রেডি হয়ে বেরোবো, তোমাদের সেগুলো দেখাবো, চলো। অলরাইট, তো একটু আগে বাড়ি ফিরে গেছি, এখন রাত্রের ডিনারটা রেডি করবো, দেন সবাই ডিনার করে দেন ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আজকে আর বাড়াচ্ছি না যার জন্য। আর তোমরাও সন্ধ্যা আরতির ভিডিও তো দেখতেই পেলে যে সবাই কি সুন্দর মানে গানের সাথে নাচছিল, দেখতেও ভালো লাগছিল, হরির নামে মজে থাকা একেই বলে হয়তো। যাই হোক, তো আজকে ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু পসিবল হবে না। ঠিক এতটা ঠান্ডা পড়েছে, আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে রীতিমতো, বুঝতে পারলেন, বাইরে এত ঠান্ডা, 3-4 দিন ধরে এত ঠান্ডা পড়েছে। তো যাই হোক, যদি কিছু ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, গুড নাইট।